কিছু বলবে না, কিছু হয় না। ভিডিও আছে আমাদের কাছে, লজ্জা করিস। আমরা এখানে বহুদিন ধরে কুকুর খাওয়াই, ঠিক আছে? তো আমরা নানা রকম এখানে অভিযোগ পাই যে এ একটা ড্রাগ অ্যাডিক্ট, তো এই কুকুরদের নেশার ইনজেকশন দেয়, কিন্তু রেপের কোনো অভিযোগ আমরা পাইনি। আর প্লাস এটা হচ্ছিল যে বেশ কিছু মাস ধরে এখানে কুকুরগুলো বিনা কারণে, মানে আমরা কারণ বুঝতে পারছিলাম না, মারা যাচ্ছিল। হ্যাঁ, তাদের একটাই সিমটম ছিল, চোখ মুখ লাল হয়ে যাচ্ছিল, ডিসচার্জ থাকছিল, আপনার জেনিটালস দিয়ে ডিসচার্জ থাকছিল। তো এই সমস্ত ছিল, কিন্তু আমাদের কোনো প্রমাণ ছিল না যে ও করছিল। তো আমরা প্রায় দু আড়াই মাস ধরে লোকাল এখানে কথা বলে বা এখানে কিছু লোকজনের সাথে কানেকশন করে চেষ্টা করছিলাম প্রমাণ জোগাড় করার। তো কিছুদিন আগে আমাদের হাতে একটা প্রমাণ এসছে, কালকে রাত্রিরে, তো সেখানে ও একটা কুকুরের রেপ করছে। প্লাস আজকে তো সকালে এসে দরজা ভেঙে দেখাই গেল, দরজা খুলে যে একটা বাচ্চা ওখানে ছিল, আর সে বোঝাই যাচ্ছে যে তাকে ড্রাগ দেওয়া হয়েছে, কারণ ওর চোখ ফুক পুরো লাল, প্লাস ওর জেনিটালস দিয়ে প্রচন্ড ডিসচার্জ আছে, দাঁড়াতে পারছে না বাচ্চাটা। ওকে আমরা ছোট ছোট বলে ডাকি, ছোট বারুই। আজকে কি দেখলেন? আজকে তো দেখলাম আমরা সবাই মিলে এসে ওই কুত্তাটাকে বার করেছে, যে ওকে মনে হচ্ছে ওর সাথে কিছু একটা বাজে কাজ কিছু একটা করেছে। এ আগে থেকে এ পাতাকুর, লোকের বাড়িতে চুরি করতো, লোকের জিনিস ওপরে দিনে দুপুরে চুরি করে ফেলতো। বহুবার ধরেছি, পুলিশকে দিয়েছি, পুলিশ বারবার নিয়ে গেছে, ওকে রিহ্যাব সেন্টারও কয়েকবার ভর্তি করা হয়েছে, কিন্তু বাড়ির লোক ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আসে। এবার পাড়ার লোক অনেক সময় টুকটাক মারধরও করে, কিন্তু এভাবে তো বেশি মারধর করতে পারে না। তো আমরা প্রশাসনের কাছে বারবার একে ধরে ধরে দিয়েছি, আবার ওকে ছাড়িয়ে ছাড়িয়ে চলে আসে, কিছুদিন ভালো থাকে, আবার দেখেছে। আর এই কুকুরের ব্যাপারটা আমরা এই প্রথম আজকে শুনলাম। Thank you.